শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। এবার মন্ত্রীর সামনেই আওয়ামী লীগ নেতাকে পিটিয়েছে এপিএস। জামাতের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। 250 গাড়ি বহন নিয়ে আওয়ামী লীগের সমাবেশে আসছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ফের রাজপথে মুখোমুখি আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপির সাথে টক্কর দিতে বাইরে থেকেও লোক আনবে আওয়ামী লীগ। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে নির্বেজাল সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের এই ভিসানীতি, বললেন উজরা জিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানুন বিস্তারিত জানা যাক। সমাবেশ কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার সকাল 8টা থেকে রাজধানীর এই আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরি করা হয়েছে। বুধবার সকাল 10:30টার মধ্যেই কার্যালয়ের সামনে সড়ক নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়েছে। টাঙ্গাইল থেকে আসা সাইদুর রহমান নামের এক বিএনপি নেতা বলেছেন, সেখান থেকে অন্তত 1000 নেতাকর্মী মঙ্গলবার রাতেই ঢাকা এসেছেন। আজও অনেক নেতাকর্মী আসতে শুরু করেছেন। রাজপথের আন্দোলনের চূড়ান্ত ধাপ শুরু করতে যাচ্ছে বিএনপি। আজ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশে বিশাল শুডাউন করে সরকার পতনের এক দফা ঘোষণা করবে দলটি। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সফরের মধ্যেই দাবি আদায়ে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা। শুক্রবার রাজধানীতে মানববন্ধন বা মানব প্রাচীরের কিংবা বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শুরু হতে পারে আন্দোলনের শিরিস কর্মসূচি। তবে দলের একটি অংশ একদফার ঘোষণার পর কঠোর কর্মসূচি দেওয়ার পক্ষে মত দিয়েছে। একদফার পাশাপাশি ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কারের 31 দফা রূপরেখা তুলে ধরবে দলটি। বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা 35টি রাজনৈতিক দলও আলাদা মঞ্চ থেকে একই ঘোষণা দেবে। জানা যায় সমাবেশ শুরু হবে 2টায়। বিকেল 3টার দিকে বেশ কয়েকটি দাবি উল্লেখ করে এক দফা ঘোষণা দেওয়া হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে দেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ এবং বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দী মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমাইশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এক দফা দাবিতে রাজপথে বিরোধী রাজনৈতিক জোট এবং দলগুলো যুগপথ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা এবং সফল করার ঘোষণা প্রদান করছে। লালমনিরহাটের আদিমমারিতে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করেছেন সমাজ কল্যাণ মন্ত্রীর এপিএস ও তার সহযোগীরা। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভা চলাকালে মারধরের শিকার হয়েছেন আদিমমারি উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মৃধা। নজরুলের দাবি, আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে প্রচার প্রচারণা চালানোর কারণে তাকে মারধর করা হয়েছে। জানা গেছে উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে সোমবার বিকেলে বর্ধিত সভার আয়োজন করে আদিমমারি উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য। সভা শুরুর কিছুক্ষণ পরে সমাজকল্যাণ মন্ত্রীর পেছনের আসনে বসা নজরুল ইসলাম মৃধাকে টেনে হিঁচড়ে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। পাশাপাশি মন্ত্রীর এপিএস মিজানুর রহমান মিজানও তার লোকজন তাকে মারধর করতে থাকেন। পরে পুলিশের হস্তক্ষেপে নজরুলকে বাইরে আনা হয়। কিছুক্ষণ পর বিষয়টি সাংবাদিকদের জানানো হয় এবং সেই সময় নজরুলের উপর আবারও হামলা করা হয়। নিজ দলের নেতাকর্মীদের ধাওয়া থেকে বাঁচতে তিনি পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নেন। বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ প্রতিনিধি দল জামাতে ইসলামীর সঙ্গে বৈঠক করবে। সেখানে দেশের রাজনৈতিক পরিবেশ এবং নির্বাচনী কাঠামো সম্পর্কে ধারণা নেবে প্রতিনিধি দলটি। শনিবার দুপুর 2:30টায় গুলশানের ইইউ দূতাবাসে বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে দলটিকে। জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বিস্তারিত না জানালেও আমন্ত্রণের পাওয়ার বিষয়টি জানিয়েছেন। এদিকে আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টি এবং এপি পার্টির সঙ্গে বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। যুদ্ধাপরাধে বিচারে কোণঠাসা জামাত প্রায় এক যুগ প্রকাশ্যে রাজনীতিতে ছিল না। বিচার ঠেকাতে আন্দোলনে নেমে সহিংসতা মামলায় দলটির বহু নেতাকর্মী গ্রেফতার হন। এরপর ঝটিকা মিছিলে সীমাবদ্ধ ছিল দলটির তৎপরতা, তাতেও পুলিশের ধরপাকড় চলত। কূটনৈতিকদের সঙ্গেও জামাতের দৃশ্যমান যোগাযোগ ছিল না। কিন্তু গত 10 জুন এক দশক পর রাজধানীতে পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ করে জামাত। গত শুক্রবার রাজধানীতে পুলিশের উপস্থিতিতে বড় মিছিল করে দলটি।
আগামী শনিবার সিলেটের সমাবেশের অনুমতি চেয়েছে জামাত। দলটির কর্মসূচি পালনের সুযোগ পাওয়া রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, মার্কিন ভিসা নীতি এবং আগামী নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের কারণে পরবর্তীত পরিস্থিতিতে রাজনীতির মূলধারায় ফিরছে জামাত। বিদেশিদেরও ডাক পাচ্ছে তারা। ঢাকায় বাইতুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আজ শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এই সমাবেশে গাজীপুর থেকে 250 গাড়ির বহর নিয়ে যোগ দিচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার সকালে তিনি নিজেই বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর আলম বলেন, দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে আমাকে লোকজনকে নিয়ে ঢাকার শান্তি সমাবেশে যোগ দিতে যেতে বলা হয়েছে। আমি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকার শান্তি সমাবেশে যোগ দেব। এতে বাস, মিনিবাস, ট্রাক সহ 250 গাড়ি আছে। প্রয়োজনীয় সংখ্যক যানবাহন না পাওয়ায় অনেকে ব্যক্তিগত উদ্যোগে এবং ট্রেনে ঢাকায় গিয়ে আমাদের সঙ্গে যোগ দেবেন। এদিকে ঢাকায় শান্তি সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের নেতৃত্বে গাজীপুর থেকে দলের নেতাকর্মীরাও ঢাকায় সমাবেশে যোগ দেবেন। এ বিষয়ে আজমত উল্লাহ বলেন, গাজীপুর মহানগর থেকে প্রায় 10,000 দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকায় যাব। উল্লেখ্য, বিকেলে রাজধানীর বাইতুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। আজ রাজধানীর বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এই কর্মসূচি সফল করতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তি সমাবেশে লাখো লোকের সমাবেশ ঘটাতে রাজধানীর পাশের এলাকার নেতাকর্মীদেরও এতে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে রাজধানীর পাড়া মহল্লায় সতর্ক থাকবে ক্ষমতাসীন দলটি। বিএনপি সমাবেশের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা তৈরি করতে চেষ্টা করলে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে, এজন্য সব রকমের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। আজ রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা দেবে বলে জানিয়েছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে আজকে শান্তি সমাবেশের আয়োজন করছে। সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ পৃথকভাবে বর্ধিত সভা ডেকে লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে। গতকাল দুপুরে সর্বোচ্চ উপস্থিতির বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের। গতকাল তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সংগঠনের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান পুনর পরিচালনায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন জানান, আজকের সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। বাংলাদেশে সম্পূর্ণ অ্যাবসলিউটলি বা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করতে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আমরা মনে করি এমন নির্বাচন প্রতিটি গণতন্ত্রে গুরুত্বপূর্ণ, একসঙ্গে গণতন্ত্রের উন্নতির জন্য তা অপরিহার্য। ভারতের হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। মঙ্গলবার তিনি ওই পত্রিকাকে একটি সাক্ষাৎকার দেন। এতে যুক্তরাষ্ট্র ভারত বাংলাদেশের সম্পর্কের কথা উঠে আসে। এতে তিনি বাংলাদেশ সম্পর্কে বলেন, ঢাকা সফরে আমরা সরকারের সঙ্গে অনেক ইস্যুতে আলোচনা করব। এর মধ্যে রয়েছে মানবিক সহযোগিতা এবং নির্বাচন প্রক্রিয়া। আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া আশা করি। পাশাপাশি থাকবে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধি নিয়ে সম্পর্কের বিষয়, যা খুব জোরালো এবং বহু দশক ধরে উন্নয়ন অংশীদারিত্বের। এছাড়া আছে বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা অর্জনে শ্রম অধিকার এবং সভা সমাবেশের স্বাধীনতার প্রতি সম্মানের গুরুত্বপূর্ণ ভূমিকা। হিন্দুস্তান টাইমস তার কাছে জানতে চায়, ইন্দো প্যাসিফিকে উন্মুক্ত এবং খোলা রাখার প্রচেষ্টায় আপনি কি আমাদের আর একটু বলবেন, এই বিষয়ে আপনার পরিকল্পনা কি? এই প্রশ্নের জবাবে উজরা জিয়া বলেন, অবশ্যই, আমি মনে করি একটি অবাধ এবং মুক্ত ইন্দো প্যাসিফিককে আরও সমৃদ্ধ, আরও নিরাপদ, আরও সংযুক্ত অধিকার অংশগ্রহণমূলক, অধিক স্থিতিশীল করতে কোয়াডের মতো নতুন নতুন গ্রুপের মধ্য দিয়ে আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে অভিন্ন পদ্ধতি এবং প্রতিশ্রুতি শেয়ার করি আমরা। এ সময় তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ নির্বাচন প্রক্রিয়া যারাই বাধা দেবে তাদের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে, এই কারণে বাংলাদেশের নির্বাচন নিয়ে কি এখনও উদ্বেগ আছে? উজরা জিয়া বলেন, আমি আপনাদেরকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ঘোষণার কথা বলবো। তিনি নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন, এর উদ্দেশ্য একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে সম্পূর্ণরূপে সমর্থন দেওয়া। আমরা মনে করি এমন নির্বাচন প্রতিটি গণতন্ত্রে গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের উন্নতির জন্য তা অপরিহার্য। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।